সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিলেশ ভাই আমির ওয়ান চ্যানেলে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটি হচ্ছে ডাউক পাখি নিয়ে। আর এই ভিডিওটা করতে আমাকে যারা অনুরোধ করেছেন বা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমেই আমি জানতে পেরেছি আমার ভিউয়াররা আসলে কী চায়। তো আমার অনেকগুলো ডাউক পাখির ভিডিও আমার চ্যানেলে আছে, আর ওই চ্যানেলে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে অনেক ভিউয়ার জানতে চেয়েছেন ডাউক পাখির বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করব, চারটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই চারটি বিষয়ের মধ্যেই সবার কমেন্টের উত্তরটা আশা করি পেয়ে যাবেন। তো আমি আজকে আলোচনা করব ডাউক পাখির খাবার কী কী, কোন খাবার পাখিকে দিলে সবচেয়ে ভালো হয়, পাখি বয় পায় কেন, বয় পেলে বয় পাওয়ার কারণ কী কী, এবং পাখি বয় না পাওয়ার জন্য কী কী করতে হবে। তিন নম্বর হচ্ছে ডাউক পাখি শিকার করতে কী কী লাগে। চার নম্বর, পাখি গড়ের মধ্যে ডাকে মাঠে নিলে ডাকে না কেন, তার কারণ কী, এবং ডাকার জন্য কী কী করতে হবে। তো এই চারটি বিষয় নিয়েই আলোচনা করব। তো ভিউয়ার প্রথমেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে এসে বেলটা বাজিয়ে দেবেন, আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। তো ভিউয়ার আমরা আলোচনা শুরু করি ডাউক পাখির খাবার কী কী। ডাউক পাখির খাবার চার থেকে পাঁচ ধরনের খাবার দিতে পারেন ডাউক পাখিকে। এক নম্বর খাবার হচ্ছে ডাউক পাখি ছোটো ছোটো মাছ আর শিং, ছোটো ছোটো শিং মাছ দিতে পারেন ডাউক পাখির, এটা খুব ভালো পাখির জন্য। তারপর শামুক, শামুকের অবশ্যই হলুদ অংশটা বাদ দিয়ে খাবার দিবেন ডাউক পাখিকে। শামুকের যে হলুদ একটা অংশ ভিতরে পাওয়া যায়, এই অংশটা বাদ দিবেন, তাহলেই পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপর দান দিতে পারেন, দানটা অবশ্যই পানিতে ভিজিয়ে দিবেন, তাহলে পাখির জন্য খুবই ভালো। সাথে কচুরি পানা দিতে পারেন, কচুরি পানা দিতে পারেন। তবে এই যে খাবারগুলো, এই চার পাঁচটা খাবারের মধ্যে ভাতও দিতে পারেন আপনি। তো এই ভাতের সাথে একটু যদি ব্রয়লার ফিড মিক্স করে দেন, অভ্যস্ত করেন আপনার পাখিকে, তাহলে পাখিটা খুবই সুন্দর দেখায় এবং সুস্থ সবল সবসময় তাকে পাখি যদি একটু ব্রয়লার ফিড খাওয়ানো শিখান। তো আমরা এই যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো আসলে সব বয়সের পাখির জন্য কি উপযুক্ত? হ্যাঁ, সব বয়সের পাখির জন্য উপযুক্ত। তবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কচুরিপানা ছোটো ছোটো করে কেটে দিলে খুবই ভালো হয়, ওরা খেয়ে নেয়। ছোট্টো মাছ দিলে ওরা খেয়ে নেয়। তারপর ছোট্টো বাচ্চাদের দান না খাওয়ানি ভালো, কারণ অনেক সময় দেখা যায় গলাতে আটকে যায়, বাচ্চাগুলো মারা যেতে পারে। ছোটো ছোটো বাচ্চাদের ছোট্টো মাছ কচুরিপানা ছোটো কচি কচি করে খাওয়াতে পারেন, অথবা একটু এক দুটা ভাতও দিতে পারেন, আর সাথে ব্রয়লার ফিড মিক্স করে খাওয়াতে পারেন, বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর বড় হয়ে যাওয়ার পর পাখিকে কচুরি পানা দিবেন, দান দিবেন, শামুক দিবেন, শামুকের হলুদ অংশটা বাদ দিয়ে তারপর মাছ দিবেন, মাছ শিং মাছ ছোটো ছোটো শিং মাছ, তবে বড় শিং মাছ কখনো দিবেন না, বড় শিং মাছে খেতে পারবে না। তারপর যে শিং মাছের বাচ্চাগুলো দিবেন, অর্থাৎ ছোটো ছোটো শিং মাছের বাচ্চাগুলো দিবেন, কাঁটা অবশ্যই চাড়িয়ে দিবেন, না হলে পাখি মারা যেতে পারে। আমরা দুই নম্বর অপশনে চলে যাই, পাখি বয় পায় কেন, বয় না পাওয়ার পাওয়ার জন্য কী করতে হবে। পাখি আসলে বয় পায় আপনি যখন আপনার পাখিটা পুষছেন বা লালন পালন করছেন, তখন ওটাকে একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছেন, ওটাকে মানুষের সামনে আনছেন না। তার জন্য হঠাৎ যখন মানুষ দেখে পাখি, তখন পাখি বয় পায়, অথবা ঘরের থেকে বাহিরে নিয়ে গেলে পাখি বয় পায়। ঘরের মধ্যে পাখির যে স্বাভাবিক আচরণ থাকে, সেটা বাহিরে নিলে সে বয় পেয়ে যায় পাখিটা। আর তার জন্য কী করতে হবে, পাখিকে ঘরের মধ্যে রাখেন,
লালন পালন করেন ঘরের মধ্যে, কিন্তু মাঝে মধ্যে আপনি একটু বাহিরে নিয়ে যাবেন, লোক সমাগম যেখানে আছে অর্থাৎ মানুষ যেখানে আছে সেখানে একটু পাখিকে নেন। পাখিকে আপনি মাঝে মধ্যে হাত দিয়ে ধরার চেষ্টা করেন, হাত দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করেন, তাহলেই পাখির ভয় চলে যাবে, অর্থাৎ পাখিটা মানুষের সাথে মিশতে মিশতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর পাখি ভয় পাবে না। অনেকেই বলেন যেখানে বাজার আছে সেখানে আপনার পাখিটা অথবা দোকানের সামনে পাখিটাকে রেখে দেন, তাহলে পাখির ভয়টা চলে যাবে, অথবা বাহিরে নিলে যদি বনে নিলে যদি পাখি ভয় পায় তাহলে কিছুদিন কচুরি পানার উপরে রেখে দেন শিকার চারাও, তাহলে পাখিটার ভয় ধীরে ধীরে কমতে শুরু করে দেবে। তিন নম্বর অপশন হচ্ছে ডাক পাখি শিকার করতে কী কী লাগে। ডাক পাখি শিকার করতে একটা পাখি লাগে, আর যে পাখিটা ডাকে থাকতে হবে সে সুন্দর করে ডাকতে পারে, আর যে ডাক শুনে বনের পাখিগুলো আকৃষ্ট হবে, আর এই ডাক শুনেই সে এখানে আসবে। আসার পর একটা ফাঁদ তৈরি করা হয়, যে ফাঁদটা আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছি, আর এই ফাঁদটা সহ এই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ওই ভিডিও থেকে আপনারা এই ফাঁদটা সম্পর্কে জেনে নেবেন এবং ফাঁদটা কীরকম সেটা দেখে নেবেন। তারপর পাখিকে প্রস্তুত করতে হয় শিকারের জন্য, অর্থাৎ এই পাখিটা ডাকছে কি ডাকছে না, অর্থাৎ শিকারে মাঠে নিয়ে যাওয়ার পর পাখিটা ডাকবে না কি ডাকবে না, এটা বোঝার জন্য কি করতে হবে, আপনি শিকার চারাও পাখিকে গড়ে যদি ডাকে পাখি তাহলে বাহিরে নিয়ে যান, বনে নিয়ে যান, কচুরিপানার উপর রেখে দেখেন আপনার পাখিটা একা একা ডাকে কি না, তাহলেই বুঝতে পারবেন পাখিটা আপনার শিকারের জন্য প্রস্তুত। আর এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এই এন্ড স্ক্রিন থেকে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। চার নম্বর অপশন, পাখি গড়ের মধ্যে ডাকে মাঠে নিলে ডাকে না, কারণ কি? হ্যাঁ, এই এটার সাথে দু নম্বর অপশনের মিল আছে। পাখি গড়ের মধ্যে ডাকে কিন্তু মাঠে নিলে পাখি ডাকে না, তার কারণ হচ্ছে পাখিটা মাঠে নিয়ে গেলে ভয় পেয়ে যায়। এর এক নম্বর কারণ ভয় পেয়ে যায়, দু নম্বর কারণ আপনার পাখি হয়তো প্রথম বাহিরে গিয়েছে, তার জন্য সে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না, তার জন্য পাখি স্বাভাবিক ডাক ডাকতে পারছে না। আর আপনার পাখিটা যদি এই মাঠ শিকারে মাঠে নেওয়ার আগে যদি বারবার আপনি বাহিরে নিয়ে যেতেন, ওকে বাহিরের পরিবেশের সাথে মানিয়ে নিতেন, তাহলে আপনার পাখিটা ভয় পেত না। আর এই বাহিরে নিয়ে না ডাকার কারণ পাখি ভয় পায়, আর আপনার পাখিকে প্রথমেই এই ভয়টা দূর করতে হবে, ভয়টা দূর করলেই আপনার পাখি মাঠে গেলেও ডাকবে। আর পাখি যদি ডাকে থাকে তাহলে আপনার গড়ে হাত দিয়ে টুটকি দিলে অবশ্যই অবশ্যই আপনার পাখি ডাকবেন। আমার এই যে পাখিটা দেখছেন, আমাদের এই পাখিটা হাত দিয়ে টুটকি দিলেও ও ডাকে, অর্থাৎ সে পুরোদমে ডাকে আছে, আর ওই পাখিটা ভয় পায় না, কাউকেই ভয় পায় না, যত মানুষ থাক বন থাক একা থাক সবসময় সে ডাকবে, তাকে যদি শীষ দেওয়া হয় সে ডাকবেই ডাকবে এই পাখিটা। তো এই ভয় পাওয়াটা দূর করতে হবে পাখিকে, আর এই ভয় পাওয়া দূর করার জন্য একটাই উপায়, আর সেটা হচ্ছে মানুষের সামনে নিয়ে যেতে হবে পাখিকে, ভয় দূর করতে হবে। আর ভয় দূর করার কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে বাহিরে নেন, মানুষের সামনে নেন, যেখানে লোক সমাগম বেশি সেখানে নেন পাখিকে, মাঝে মধ্যে কচুরিপানার উপর একা রেখে দিয়ে আসেন বাহিরে, তাহলে পাখিটা ধীরে ধীরে ভয়টা দূর হয়ে যাবে। আর ভয়টা যখন দূর হয়ে যাবে পাখি, তখন পাখি আপনার গড়ে যেভাবে ডাকবে বাহিরে নিলে ডাকবে। আর যারা এই পাখি পুষেন তারা তো অবশ্যই জানেন, আপনার পাখি যদি গড়ের ভিতরে ডাকে আর বাহিরে আপনি এত কষ্ট করে নিলেন পাখিটা, সবচেয়ে মজা করে এনজয় করে এই পাখি শিকার অথবা পাখি ধরা পাখি পোষা, এই ডাক পাখিগুলো এমন 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 কিছু পাখি আছে যে পাখিগুলো আপনি যদি ছোটোবেলা থেকে পালেন তাহলে এই পাখিগুলো দেশি হাঁস মুরগের মতো লালন পালন করতে পারেন, ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন। এই যে পাখিটা দেখছেন ওটা কিছুক্ষণ ছেড়ে দিয়ে লালন পালন করা হয়, সে মুরগের মতো দান কুটে কুটে একটু একটু করে খেয়ে নিয়ে আবার খাঁচার মধ্যে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, অর্থাৎ ওটা মানুষকে টুকর দেয়, হাত দিলে সে টুকর দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই পাখিটার মধ্যে কোনো ভয় নেই। আর এইরকম
রকম পাখি হচ্ছে শিকারের জন্য খুবই উপযুক্ত পাখি। আর আপনি যে পাখিটা পুষলেন, সে পাখিটা যদি আপনার হাত থেকে খাবার না নিল, আপনার হাত থেকে খাবার না খেলো, তাহলে এই পাখি পালন মজাই নেই। আপনার পোষা পাখি আপনার কথা শুনতে হবে, আপনার মন মতো হতে হবে, তাহলেই এই পাখি পোষার আনন্দটা থাকে। অনেক বাইরা এবং অনেক ভিউয়াররা আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন, ভাই আমার পাখিটা তো ঘরের ভিতরে ডাকে কিন্তু বাহিরে নিলে ডাকে না। তো আমি তাদেরকে বলবো, ওই যে একটা এটা হাত দেওয়ার পর পাখিটা টুকরো দিয়ে দিচ্ছে, ওকে ছেড়ে দেওয়ার পরও দেখবেন হাত দিলে ওকে ও আপনাকে টুকরো দিতে আসবে। অর্থাৎ সে আর ভয় পাচ্ছে না, সে আপনার সাথে মিশে গিয়েছে, মানুষের সাথে মিশে গিয়েছে, সে জেনে গিয়েছে মানুষগুলো তাকে মারবে না। আর এই ভয়টা দূর করতে হবে পাখি, তাহলেই আপনার পাখিটা পুরোদমে প্রস্তুত থাকবেন। তো আমি আমি একটা নতুন বিষয় বুঝতে পারলাম এই পাখি পুষতে গিয়ে, যে পাখির ব্রয়লার ফিডটা যদি ছোটোবেলা থেকে একটু একটু খাওয়ানো শিখানো যায়, তাহলে পাখিটা সারা বছর ভালো থাকে, সুস্থ থাকে। অনেক সময় দেখা যায় মাছ শামুক পাওয়া যায় না, তখন এই পাখিগুলোকে সুস্থ সবল রাখতে ব্রয়লার ফিডটা খুবই কাজে লাগে। কারণ এই ব্রয়লার ফিডের মধ্যে সব ধরনের ভিটামিন দেয়া থাকে, আর যে ভিটামিন খেয়ে পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে। তো জানি না ভিউয়ার আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকৃত করে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার সবাই।